বলছে ভাল লাগছে না, কি করবো বুঝতে পারছি না। আলম দি তোমার কি হচ্ছে, তোমার বস তোমাকে ক্লিয়ার আমাকে করো কি বলতে চাইছে। তখন বলছে যে আলম তোমাকে কি চাকরি ছেড়ে দিতে বলেছে, বলছে ধরে না ওরকমই কিছু। আমি বললাম যে ঠিক আছে টেনশন করছো কেন, অনেক অপশন আছে। বলছে যে না আমি তোমার আর মানে আমার মেয়েকে বাবু বলে, তোমার আর বাবুকে আমি কীভাবে কার ভরসায় কী করবো আমি বুঝে উঠতে পারছি না, আমাদের এত প্রেশার, এত ফিনান্সিয়াল লোন আছে, এই আছে ওই আছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে সব হয়ে যাবে, তুমি বাড়ি আসবে তারপর তখন সব ঠিকঠাক হয়ে যাবে, তুমি বাড়িতে এসে কথা বলো। আমাকে বললো দু মিনিটে ফোন করছি, তারপর আমি ব্যস্ত হয়ে গেছি, ফোন রেখে দিয়েছি। হঠাৎ করে আমি দেখলাম একটা মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, দেখাচ্ছিলো যে আমি আর পারলাম না তোমাকে, বাবুকে বাবু আর তুমি আমাকে ক্ষমা করে দিও সরি বলে রেখে দিয়েছে। তারপর আমি মেসেজ অনেক করছি, মেসেজের কোনো রিপ্লাই নেই, ফোন করছি তো ফোনও রিসিভ হচ্ছে না। অনেকক্ষণ পর একটা ফোন রিসিভ, কেউ একটা করেছিলো হয়তো, করে দেখছি খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি তখন বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, কি তুলে নিয়ে আয় তোল সাইড কর সাইড কর, এরকম কিছু একটা হচ্ছিলো। তারপরে আবার আমি আমার মাকে জানাই, তো ওরা ওখান থেকে ফোন করতে, কেউ একটা ফোন রিসিভ করে বলেছে যে আমি সিটি সেন্টার 2-এর তিনতলা থেকে মনে হয় পড়ে গেছে, এই 1 সিটি সেন্টার 1-এ তিনতলা থেকে পড়ে গেছে নাকি, আমরা সেবা হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। সিটি সেন্টার 1-এ যুবকের রহস্য মৃত্যু। মৃত চন্দন মণ্ডল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন। সিটি সেন্টার 1-এর নিচ থেকে উদ্ধার হয় তার দেহ। সিটি সেন্টার 1-এর 4-তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু বলে পুলিশ সূত্রে খবর। এদিকে আজ দুপুরে স্ত্রীকে মেসেজ করেন চন্দন মণ্ডল, তিনি বলেন আর চাপ সহ্য করতে পারছি না, তারপরই তার দেহ পাওয়া যায় সিটি সেন্টার 1-এর নিচ থেকে। হিন্দল দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। হিন্দল, তার স্ত্রীকে মেসেজ করেছিলেন যে আর চাপ সহ্য করতে পারছি না, তারপরই তার দেহ পাওয়া গেল, কি বলছে পুলিশ? একেবারেই দেখো, এই ধরনেরই কিন্তু একটা মেসেজ তিনি চন্দন মণ্ডল তার স্ত্রীকে পাঠিয়েছিলেন। এবং তোমাকে বলে রাখি যে পুলিশ যেটা জানতে পেরেছে এখনো পর্যন্ত, তার স্ত্রী পুলিশকে যেটা জানিয়েছেন যে আর চাপ সহ্য করতে পারছি না, এই বক্তব্যই কিন্তু তিনি দুপুরবেলায় তার স্ত্রীকে এই ঘটনা ঘটার আগে কিন্তু পাঠিয়েছিলেন। এবং এই মানসিক চাপ তিনি নিতে পারছিলেন না তেমনটা কিন্তু তার পরিবারের সদস্যরা ভানুয়ার বলছেন। এবং তোমাকে বলে রাখি এই চন্দন মণ্ডল যিনি আদতে হাওড়ার বাসিন্দা, তিনি ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি করতেন এবং এখানে একটি কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল সিটি সেন্টার 1-এর যে রয়্যাল বেঙ্গল রয়েছে সেখানে কিন্তু তার কাজ ছিল। সেখানে আচমকাই একটা আওয়াজ পান এখানকার যারা রয়েছেন তারা, এবং তৎক্ষণাৎ তারা এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। এবং তখনই তারা বিধাননগর উত্তর থানায় খবর দেন, বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এসে তারপরে জানা যায় যে সেই মৃত ব্যক্তির নাম চন্দন মণ্ডল এবং তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, সেখানে নিশ্চিত করেন তারা। এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে সেই মানসিক চাপ কিসের। পরিবারের সদস্যরাও বলছেন যে এইভাবে চন্দন মণ্ডল পড়ে যেতে পারেন না, তিনি আত্মঘাতী হননি, তাকে কেউ ফেলে দিয়েছে, অর্থাৎ কিনা তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু খুনের তত্ত্ব সামনে আসছে যে চন্দন মণ্ডলকে খুন করা হয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবেই বিধাননগর উত্তর থানার পুলিশ তারা খতিয়ে দেখছে যে চন্দন মণ্ডলকে কি আদৌ খুন করা হয়েছিল, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, না দুর্ঘটনা, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিধাননগর উত্তর থানার পুলিশ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে তারা যেমন কথাবার্তা বলছেন, পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। কেননা পরিবারের সদস্যরা বলছেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা তিনি কিন্তু মানসিক চাপে ছিলেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনাটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। একেবারে পুলিশ তদন্ত করে দেখছে যে চন্দন মণ্ডল পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টি তদন্তে স্পষ্ট হবে। তোমাকে ধন্যবাদ। এদিকে মৃত চন্দন মণ্ডলের স্ত্রী, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বলছে ভাল লাগছে না, কি করবো বুঝতে পারছি না। আলম দি তোমার কি হচ্ছে, তোমার বস তোমাকে ক্লিয়ার আমাকে করো কি বলতে চাইছে। তখন বলছে যে আলম তোমাকে কি চাকরি ছেড়ে দিতে বলেছে, বলছে ধরে না ওরকমই কিছু। আমি বললাম যে ঠিক আছে টেনশন করছো কেন, অনেক অপশন আছে। বলছে যে না আমি তোমার আর মানে আমার মেয়েকে বাবু বলে, তোমার আর বাবুকে আমি কীভাবে কার ভরসায় কী করবো আমি বুঝে উঠতে পারছি না, আমাদের এত প্রেশার, এত ফিনান্সিয়াল লোন আছে, এই আছে ওই আছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে সব হয়ে যাবে, তুমি বাড়ি আসবে তারপর তখন সব ঠিকঠাক হয়ে যাবে, তুমি বাড়িতে এসে কথা বলো। আমাকে বললো দু মিনিটে ফোন করছি, তারপর আমি ব্যস্ত হয়ে গেছি, ফোন রেখে দিয়েছি। হঠাৎ করে আমি দেখলাম একটা মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, দেখাচ্ছিলো যে আমি আর পারলাম না তোমাকে, বাবুকে বাবু আর তুমি আমাকে ক্ষমা করে দিও সরি বলে রেখে দিয়েছে। তারপর আমি মেসেজ অনেক করছি, মেসেজের কোনো রিপ্লাই নেই, ফোন করছি তো ফোনও রিসিভ হচ্ছে না। অনেকক্ষণ পর একটা ফোন রিসিভ, কেউ একটা করেছিলো হয়তো, করে দেখছি খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি তখন বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, কি তুলে নিয়ে আয় তোল সাইড কর এরকম কিছু একটা হচ্ছিলো। তারপরে আবার আমি আমার মাকে জানাই, তো ওরা ওখান থেকে ফোন করতে, কেউ একটা ফোন রিসিভ করে বলেছে যে আমি সিটি সেন্টার 2-এর তিনতলা থেকে মনে হয় পড়ে গেছে, এই 1 সিটি সেন্টার 1-এ তিনতলা থেকে পড়ে গেছে নাকি, আমরা সেবা হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন।